চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে 384,399 কিলোমিটার, প্রায় 238,855 মাইল, যা পৃথিবীর ব্যাসের প্রায় 30 গুণ। চাঁদের ব্যাস 3,474.206 কিলোমিটার, যা 2,159 মাইল। এটি হলো পৃথিবীর ব্যাসের 1/4 চেয়ে সামান্য বেশি। এর অর্থ দাঁড়াচ্ছে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের 1/6। পৃথিবী পৃষ্ঠে কারো ওজন যদি 120 পাউন্ড হয়, তাহলে চাঁদের পৃষ্ঠে কারো ওজন হবে মাত্র 20 পাউন্ড। এটি প্রতি 27.321 দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। প্রতি 29.5 দিন পরপর চন্দ্রকলা ফিরে আসে, অর্থাৎ একই কার্যক্রিয় আবার ঘটে। পৃথিবী, চাঁদ, সূর্য তন্ত্রের জ্যামিতিতে পর্যায়ক্রমিক পরিবর্তনের কারণেই চন্দ্রকলার এই পর্যায়ক্রমিক আবর্তন ঘটে থাকে। চাঁদের কক্ষপথের বৈশিষ্ট্য। অর্ধমুখ অক্ষ 384,399 কিলোমিটার, এর গড় কক্ষীয় দ্রুতি 1.022 কিলোমিটার পার সেকেন্ড। চাঁদ এমন একটি গ্রহ যার একমাত্র উপগ্রহ হচ্ছে পৃথিবী। ভৌত বৈশিষ্ট্য সমূহ। চাঁদের গড় ব্যাসার্ধ 1,737.103 কিলোমিটার, যা পৃথিবীর চেয়ে 0.273 গুণ ছোট। এর বিষুবীয় ব্যাসার্ধ হল 1,738.14 কিলোমিটার, যা পৃথিবীর আয়তনের 0.273 গুণ ছোট। মেরু ব্যাসার্ধ 1,736.0 কিলোমিটার, যা পৃথিবীর চেয়ে 0.273 গুণ ছোট। চাঁদের মুক্তিবেগ হল 2.38 কিলোমিটার পার সেকেন্ড, মানে 5,328 মাইল প্রতি ঘন্টা। চাঁদের বায়ুমণ্ডল। পেরিকেন্দ্র নামে পরিচিত একটি সাধারণ অক্ষের সাপেক্ষে পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণনের ফলে যে মহাকর্ষীয় আকর্ষণ বা কেন্দ্র বিমুক্তি বল সৃষ্টি হয়, তা পৃথিবীতে ধোয়ার ভাটা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। ধোয়ার ভাটা সৃষ্টির জন্য যে পরিমাণ শক্তি শোষিত হয়, তার কারণে পেরিকেন্দ্রকে কেন্দ্র করে পৃথিবী চাঁদের যে কক্ষপথে রয়েছে, তাতে বিভব শক্তি কমে যায়। এর কারণে এই দুইটি জ্যোতিষ্কের মধ্যে দূরত্ব প্রতি বছর 3.8 সেন্টিমিটার করে বেড়ে যায়। যতদিন না পৃথিবীতে জোয়ার ভাটার উপর চাঁদের প্রভাব সম্পূর্ণ প্রশমিত হচ্ছে, ততদিন পর্যন্ত চাঁদ দূরে সরে যেতেই থাকবে, এবং যেদিন প্রশমনটি ঘটবে সেদিনই চাঁদের কক্ষপথ স্থিরতা পাবে। চাঁদের ইতিহাস। প্রাচীনকালে সংস্কৃতি ছিল বিরল, বেশিরভাগ মানুষেরই নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। তারা মনে করত যে চাঁদ প্রত্যেক রাত্রি মরে ছায়ার জগতে চলে যায়। অন্যান্য সংস্কৃতিতে বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করছে। পিথাগোরাসের সময়ে চাঁদকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। মধ্যযুগে কিছু মানুষ বিশ্বাস করত যে চাঁদ হয়তো একটি নির্ভুলভাবে মসৃণ গোলক, যা অ্যারিস্টটলের তত্ত্ব সমর্থন করে, এবং অন্যান্যরা মনে করত সেখানে সাগর আছে। সাগর বলতে চাঁদের উপরিতলের অন্ধকার অঞ্চলকে বোঝায়, যা চিত্র শব্দতে এখনও ব্যবহার করে। 1609 সালে গ্যালিলিও যখন তার দূরবীক্ষণ চাঁদের দিকে ধরলেন, তিনি দেখলেন যে চাঁদের উপরিতল মসৃণ ছিল না, তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা, পর্বত এবং খাদের গঠিত হয়। সেই মুহূর্ত থেকে সে অনুভব করে যে এটি পৃথিবীর মতোই একটি কঠিন গলিত পদার্থ ছিল, যা পরে এই রূপ নেয়।
1920 সালেও মনে করত যে চাঁদের শ্বাসগ্রহণের উপযোগী বায়ুমণ্ডল আছে, অথবা ওই সময় বিজ্ঞানীদের কাল্পনিক বানোয়াট গল্প বলত। এবং কিছু জ্যোতির্বিজ্ঞানীরা একটি ক্ষুদ্র বায়ু স্তরের উপস্থিত আছে বলে অনুমান করত, কারণ চাঁদ পর্যবেক্ষণ সময় তারা অনাকাঙ্ক্ষিত কিছু উড়ন্ত বস্তু দেখেছিল। উদাহরণ হিসেবে জ্যোতির্বিজ্ঞানী আলফন্স ফ্রেসার তার গবেষণামূলক আলোচনা গ্রন্থে চাঁদের অনাকাঙ্ক্ষিত উড়ন্ত বস্তু সম্পর্কে লেখেন। আরেকটি বিস্ময়কর অনাকাঙ্ক্ষিত বস্তু 1924 সালের 14 আগস্টের পূর্ণচন্দ্রগ্রহণের সময় লেনিনগ্রাডে WMALTGEOG মাধ্যমে পর্যবেক্ষণ করেছে তারকা বিডি 15°37'7 ম্যাগনিটিউডের। প্রায় 2 সেকেন্ড মনে হয়েছিল চাঁদের উড়ন্ত বস্তুর গ্রহণ, অর্থাৎ উড়ন্ত বস্তু দ্বারা চাঁদ সম্পর্ক ঢেকে গিয়েছিল। চাঁদের বসবাস করার সাথে জড়িয়ে আছে অমোচনীয় পানি এবং বায়ু অনুপস্থিতিদের সমস্যার, এবং আলফন্স ফ্রেসা এই শর্তাবলীতে প্রতিবেদন করেছিল, প্রথমে আমাদের জীবনের অর্থের ব্যাপারে একমত হওয়া প্রয়োজন, কেননা যদি চাঁদে এখনও জীবাণু আশ্রয় খুব অসম্ভব্য, কারণ সেখানে পানি এবং বায়ু অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। চাঁদই একমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং যার পৃষ্ঠতলে মানুষ অবতরণ করেছে। প্রথম যে কৃত্রিম বস্তুটি পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করেছিল এবং চাঁদের কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছিল তা হল সোভিয়েত ইউনিয়নের Luna 1। Luna 2 প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠতলকে প্রভাবিত করেছিল। চাঁদের দূরবর্তী যে অংশটা স্বাভাবিকভাবে লুকায়িত থাকে তার প্রথম সাধারণ ছবি তুলেছিল Luna 3। এই 3টি ঘটনাই সোভিয়েত ইউনিয়নের পরিচালনায় 1959 সালে সংঘটিত হয়। 1966 সালে Luna 9 প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এবং Luna 10 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ পরিক্রমণ করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্র এদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিতে অ্যাপোলো প্রকল্প শুরু করে। পরে 1969 সালে Apollo 11 অভিযান প্রথমবারের মতো চাঁদে মানুষবাহী নবযান অবতরণ করাতে সক্ষম হয়। নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন ছিলেন প্রথম মানুষ যারা চাঁদে হেঁটেছেন। পরে আরও 10 জন মানুষ কেবল চাঁদে হেঁটেছিল। 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি নবযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। অ্যাপোলো অভিযানের পর জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করে। 2009 সালে প্রথম দিকে ভারত চন্দ্রযান নামে একটি মহাকাশযান চাঁদে পাঠায়, কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয়। মহাকাশযান চাঁদে পৌঁছার পর পরেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু অল্প সময়ে যে তথ্য পাঠিয়েছে তা মানব জাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছে, কারণ চাঁদে জীবের অস্তিত্ব থাকার কারণ সেখানে পানির অস্তিত্ব পাওয়া গেছে। চাঁদের আবর্তন। চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কাল একই হওয়ায় আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ সবসময় দেখতে পাই। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট এবং 11 সেকেন্ড সময় নেয়, কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় 29 দিন 5 ঘন্টা হিসেবে গণনা করে। 1টি ঘন্টা আবর্তনের পর্যায়কাল 0.5 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে। চাঁদ পৃথিবীকে যে অক্ষরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে সে অক্ষরেখায় চাঁদ 1 দিন বা 24 ঘন্টায় 13 ডিগ্রি কোণ অতিক্রম করে। সুতরাং পৃথিবীকে প্রদক্ষিণ চাঁদের সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট এবং 11 সেকেন্ড। পৃথিবী ও চন্দ্র সমাহার। পৃথিবীর সাথে চাঁদের গভীর সম্পর্ক রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক দূরত্বের দিক থেকে চিন্তা করলে এরা একে অপরের বেশ নিকটে অবস্থিত, আর তাই মহাকর্ষীয় আকর্ষণজনিত প্রভাবও বেশি। এই প্রভাবের অন্যতম অবদান হচ্ছে পৃথিবীর জোয়ার এবং ভাটা। জোয়ার ভাটা, পৃথিবী চাঁদ সমাহারের অবিরত পরিবর্তন হচ্ছে, জোয়ার ভাটার সাথে এর সম্পর্ক রয়েছে। চাঁদের আকর্ষণে চাঁদের দিকে অবস্থিত সমুদ্রের পানি তার নিচের মাটি অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট হয়, এ কারণে চাঁদের দিকে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। আবার পৃথিবীর যে অংশে অবস্থিত পানি চাঁদের বিপরীত দিকে থাকে, সেদিকের সমুদ্রের নিচের মাটি তার উপরের পানি অপেক্ষা চাঁদ কর্তৃক অধিক জোরে আকৃষ্ট হয়, কারণ এই মাটি পানি অপেক্ষা চাঁদের বেশি নিকটবর্তী। আর এ কারণেই পৃথিবীর যে কোনো স্থানে দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়। তবে জোয়ার ভাটার জন্য সূর্যের আকর্ষণ অনেকাংশে দায়ী, তবে অনেক দূরে থাকায় সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের থেকে কম কার্যকর। সূর্য এবং চাঁদ যখন সমসূত্রে পৃথিবীর একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করে, তখন উভয়ের আকর্ষণে সর্বাপেক্ষা উঁচু জোয়ার হয়, জোয়ারের পানি বেশি ছাপিয়ে পড়ে। চাঁদের দুই পার্শ্ব, চাঁদের ঘূর্ণনটি সমকালিক, অর্থাৎ ঘূর্ণনের সময় সব সময় চাঁদের একটি পৃষ্ঠ পৃথিবীর দিকে মুখ করা থাকে। চাঁদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এর ঘূর্ণন ধীরতর হতে হতে একদিন নির্দিষ্ট গতিতে এসে লক হয়ে যায়, পৃথিবী দ্বারা সৃষ্ট জোয়ার ভাটা সংক্রান্ত বিকৃতির সাথে সম্পর্কিত ঘর্ষণ ক্রিয়ার কারণেই এই লকিং সৃষ্টি হয়। উপরন্তু চন্দ্র কক্ষপথের উৎকেন্দ্রিকতা থেকে যে ক্ষুদ্র পরিবর্তনের সৃষ্টি হয়, তার কারণে পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের শতকরা প্রায় 59% দৃশ্যমান হয়ে ওঠে। এই পরিবর্তনের ক্রিয়াটিকে লাইব্রেশন বলা হয়। মারিয়া, পূর্ণিমার সময় মানুষ পৃথিবী পৃষ্ঠ হতে চাঁদের অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন এবং স্বতন্ত্র ধরনের যে পৃষ্ঠগুলো দেখতে পায় তাদেরকে বলা হয় মারিয়া। ল্যাটিন ভাষায় মারে শব্দের অর্থ সাগর। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এই অংশগুলো পানি দ্বারা পূর্ণ বলে ভাবতেন, বিধায় এ ধরনের নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে আর নামের পরিবর্তন করা হয়নি। চাঁদের পৃষ্ঠের সাথে উল্কা এবং ধূমকেতুর সংঘর্ষের ফলে অনেক ইম্প্যাক্ট অববাহিকার সৃষ্টি হয়েছে। চাঁদে পানির অস্তিত্ব, 1969 খ্রিস্টাব্দের অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে আনা পাথরখণ্ড পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রথম দাবি করেছিলেন যে চাঁদে পানি রয়েছে। তারপর ভারত তাদের প্রথম চাঁদ অভিযানের পর একই দাবি করে। ভারতীয় বিজ্ঞানীরা চাঁদযান এক ছাড়াও দুটো মার্কিন নভোযানের পাঠানো উপাত্ত বিশ্লেষণ নিশ্চিত হয়ে এমন দাবি উপস্থাপন করে। ভারতীয় নভোযানটি নাসার সরবরাহকৃত চন্দ্রপৃষ্ঠের 2-3 ইঞ্চি গভীরে অনুসন্ধানক্ষম মুন মিনারেলজি ম্যাপার নামক একটি যন্ত্রের সহায়তায় চন্দ্রপৃষ্ঠের মেরু অঞ্চলে সূর্যের প্রতিফলিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরীক্ষা করে প্রমাণ পায় যে চাঁদের মাটির 10 লক্ষ কণার মধ্যে পানির কণা হল 1000। গবেষণায় চন্দ্রপৃষ্ঠের পাথর ও মাটিতে প্রায় 45% অক্সিজেনের প্রমাণ মিলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন চাঁদ সম্পর্কে অজানা কিছু তথ্য। আশা করি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের পর্ব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।